Hello, my dear Shunukites. How's it going? I hope all is well, right? Okay. So, my dear Shunukites, do you know what we will do today? Amra ajke ki korbo? Today we will practice writing the uppercase Q and the lowercase Q. Amra ajke uppercase Q aur lowercase Q lekha practice korbo. Okay. Acha dekho to eta kon book? Rainbow quarter 4. তাহলে তোমরা এখন সবাই rainbow quarter 4 book আর তার সঙ্গে pencil eraser নিয়ে ready হয়ে যাও. Okay, তোমরা ready হয়ে গেছো? Very good. আচ্ছা এইবারে দেখো এখানে তো একটা number লেখা. Yes, number 9. Very good. তোমরা এবার চটপট rainbow quarter 4 book এ 9 number page open করে ফেলো. ওপেন করেছো? ভেরি গুড. দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো, তাই তো? আমরা এখন এখানে আপকেস কি ও লোকেস কি লেখা প্র্যাকটিস করব. ওকে. আচ্ছা তার আগে তোমরা আমাকে বলো তো হ্যান্ডস দিয়ে কিভাবে এটা কিউ দেখাতে হয়? কিভাবে দেখাতে হয়? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি. আগে দেখে নাও কিভাবে দেখাতে হবে, তারপরে তোমরা আমাকে দেখাবে হ্যান্ডস দিয়ে কিভাবে এটা কিউ দেখাতে হয়। এই দেখো ফার্স্টে এইভাবে সার্কেল করো, সবাই এইভাবে সার্কেল করো এই হ্যান্ডটা দিয়ে। তারপর দেখো এই যে ইনডেক্স ফিঙ্গারটা দিয়ে এই রকম করো লেটার কিউ। ভেরি গুড। সো আমরা এখন আমাদের হ্যান্ডস দিয়ে এটা করলে এটা দেখাচ্ছি লেটার কিউ। ভেরি গুড। আচ্ছা এইবার এই দেখো এখানে তো একটা লেটার লেখা, কোন লেটার? লেটার কিউ। আর এই দেখো এখানেও তো লেটার কিউ লেখা, তাই না? কিন্তু দেখো এটা হলো আপকেস কিউ, তাই তো? আর এই যে এইটা হলো লোয়ারকেস কিউ। আচ্ছা এইবার আমার সঙ্গে সঙ্গে আরো একবার বলো, দিস ইজ দা আপকেস কিউ এন্ড দিস ইজ দা লোয়ারকেস কিউ। ইয়েস, ভেরি গুড। আচ্ছা এইবার চলো আমরা আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট করি। ওকে, এই দেখো এখানে আমরা এখন আপকেস কিউ আর লোয়ারকেস কিউ লেখা প্র্যাকটিস করব। ফার্স্ট দেখো আমরা আপকেস কিউ লেখা প্র্যাকটিস করব। এখানে দেখো এই যে এখানে অনেকগুলো আপকেস কিউ লেখা রয়েছে, তাই তো? চলো আমরা ফিঙ্গার দিয়ে ট্রেস করে নিই সার্কেল, তারপর এইভাবে একটা স্ল্যান্টিং লাইন। ইয়েস, চলো এইভাবে সব কটা আপকেস কিউ ট্রেস করে ফেলো। ভেরি গুড। এইবার দেখো এখানে ডটস দিয়ে অনেকগুলো আপকেস কিউ লেখা, তাই তো? চলো আমরা পেন্সিল দিয়ে ট্রেস করে নিই। সবাই পেন্সিল নিয়ে নাও। দেখো যেভাবে আমরা এখানে ফিঙ্গার দিয়ে ট্রেস করলাম সেইভাবে ট্রেস করতে হবে। সবাই ট্রেস করে ফেলো, একটা সার্কেল, তারপর এইভাবে একটা স্ট্রোক। ইয়েস, তাহলে আপকেস কিউ কিভাবে লিখতে হয়? একটা সার্কেল, তার থেকে এইভাবে একটা স্ট্রোক। ইয়েস, এই দেখো এখানে ডটস দিয়ে যে কটা আপকেস কিউ লেখা রয়েছে সব কটাই কিন্তু আমি পেন্সিল দিয়ে ট্রেস করে নিচ্ছি, তাই তো? ইয়েস, তোমরাও তো আমার সঙ্গে সঙ্গে ট্রেস করছো, তাই না? হ্যাঁ, খুব কেয়ারফুলি ট্রেস করবে। যদি ডটেড লাইনে বাইরে বেরিয়ে যায় তবে ইরেজ করে আবার ট্রেস করবে। ওকে, এই দেখো এখানে কিন্তু এই সব আপকেস কিউগুলো আমি ট্রেস করে নিলাম, তোমাদেরও হয়ে গেছে? আচ্ছা, ভেরি গুড। এবার দেখো এই যে এখানে যে ডটস রয়েছে এই ডটসগুলো থেকে আমাদের আপকেস কিউ লিখতে হবে। এখানে যেরকমভাবে পেন্সিল দিয়ে ট্রেস করলাম তার আগে এখানে যেরকমভাবে ফিঙ্গার দিয়ে ট্রেস করেছিলাম সেইভাবেই এখানে লিখবো। দেখো আমি কিভাবে লিখছি, এই দেখো ফার্স্টে একটা সার্কেল, তাই তো? তারপর এইভাবে একটা স্ট্রোক। দেখো এবার তোমরাও আমার সঙ্গে সঙ্গে লেখো, একটা সার্কেল, তারপর এইভাবে একটা স্ট্রোক, আপকেস কিউ। ইয়েস, খুব সুন্দর হচ্ছে, করো। একটা সার্কেল, তারপর এইভাবে একটা স্ট্রোক। তাহলে আপকেস কিউ আমরা কিভাবে লিখছি, সার্কেল, তারপর এরকম একটা স্ট্রোক, আপকেস কিউ। ইয়েস, এই দেখো এখানে আমি আরো আপকেস কিউ লিখে নিচ্ছি। এই দেখো এই আপকেস কিউটা লিখলেই আমার এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে, তাই তো? এই যে আমি এই লাইনে অনেকগুলো আপকেস কিউ লিখে ফেললাম, তাই তো? তোমরাও তো আমার সঙ্গে সঙ্গে লিখলে, তাই না? হ্যাঁ, এইবার তোমরা একই রকম ভাবে এইখানে এই ডটসগুলো থেকেও আপকেস কিউ লিখে ফেলো। ওকে, এবার দেখো এইখানে আমরা লোয়ারকেস কিউ লেখা প্র্যাকটিস করব। এই দেখো এখানে অনেকগুলো লোয়ারকেস কিউ লেখা, চলো ফিঙ্গার দিয়ে ট্রেস করে নিই।
এইভাবে একটা স্ট্রোক, তারপর স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন। ভেরি গুড। এই দেখো, এইভাবেই আমি এখানে এই লক স্কিউগুলো সবকটা ট্রেস করে নিলাম ফিঙ্গার দিয়ে, তাই তো? এবার দেখো এখানে অনেকগুলো লক স্কিউ ডটস দিয়ে লেখা, তাই তো? চলো সবাই পেন্সিল নিয়ে নাও, আমরা এখন পেন্সিল দিয়ে এই লক স্কিউগুলো ট্রেস করে নিই। এইভাবে একটা স্ট্রোক, তারপর দেখো স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন। ইয়েস, এই দেখো এইভাবে তোমরাও করো। ভেরি গুড। দেখো খুব কেয়ারফুলি ট্রেস করতে হবে। যদি ডটেড লাইনে বাইরে বেরিয়ে যায় তবে ইরেজ করে নেবে, নিয়ে আবার ট্রেস করবে। ওকে, এই দেখো আমি কিভাবে ট্রেস করছি। এইভাবে একটা স্ট্রোক, তারপর স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, লুক স্কিউ। আচ্ছা এইবার দেখো এখানে অনেকগুলো ডটস রয়েছে, তাই তো? এই ডটসগুলো থেকে আমাদের কিন্তু লুক স্কিউ লিখতে হবে। কিভাবে লিখবো? এখানে যেরকমভাবে পেন্সিল দিয়ে ট্রেস করলাম, তার আগে এখানে যেরকমভাবে ফিঙ্গার দিয়ে ট্রেস করলাম, সেই একই রকমভাবে এখানে কিন্তু আমরা লিখবো। আগে দেখে নাও আমি কেমনভাবে লিখছি, তারপরে তোমরাও লিখবে। এই দেখো এইভাবে একটা স্ট্রোক, তারপর স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন, লুক স্কিউ। চলো এবার তোমরা লেখো। এইভাবে একটা স্ট্রোক, তারপর স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন। ভেরি গুড। এই দেখো লুক স্কিউ, তাই তো? খুব সুন্দর হচ্ছে। লেখো এইভাবে একটা স্ট্রোক, তারপর স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন। ভেরি গুড। এইভাবে দেখো এখানে কিন্তু অনেকগুলো লুক স্কিউ আমি লিখে নিলাম এই লাইনটায়, তাই তো? তোমরাও তো আমার সঙ্গে সঙ্গে লিখলে, তাই না? হ্যাঁ, এইবার তোমরা দেখো একই রকমভাবে এই ডটসগুলো থেকেও লুক স্কিউ লিখে ফেলো। ওকে, সো মাই ডিয়ার শ্রোতাগণ, আমরা তো এখন আপাক স্কিউ, লুক স্কিউ লেখা প্র্যাকটিস করলাম, তাই তো? এইবার কি করতে হবে? এইবার এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মামি বা বাবা কাউকে রিমাইন্ড করে দিতে হবে, তাই না? ইয়েস। আর তোমরা কিন্তু বাড়িতে আবারও আপাক স্কিউ, লুক স্কিউ প্র্যাকটিস করবে সবাই। প্র্যাকটিস করবে তো? জোরে জোরে বলো, ইয়েস ম্যাম। ভেরি গুড। আচ্ছা তাহলে আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। ওকে, বাই বাই ফর নাও, সি ইউ।